हेलो व्यूवर्स वेलकम टू माय चैनल এখন কথা বলবো ব্যোমকেশ হত্যামঞ্চ এই সিনেমাটা ট্রেলার নিয়ে যেটা গতকালকে লঞ্চ করে দেওয়া হয়েছে কেমন লাগলো এই সিনেমাটা ট্রেলারটা এই সিনেমাটা ডিরেক্ট করছেন অরিন্দম শীল এই সিনেমাতে কাস্টিং আছেন আবির চ্যাটার্জি সুব্রত মুখোপাধ্যায় পাওলি দাম সোহিনী সরকার অর্ণব মুখোপাধ্যায় কিঞ্জল নন্দ সহ আরও অনেকে তো এই সিনেমার পারফর্মিং কাস্ট বেশ ভালো এবং যারা আছে সবাইয়ের কাজ দেখতে আমার বেশ পার্সোনালি খুব ভালো লাগে তো এরকম একটা জনপ্রিয় কাস্ট এবং আমার পার্সোনাল ফেভারিট একটা কাস্ট এবং এরকম একটা টপিকের উপর একটা সিনেমা আসছে অর্থাৎ ব্যোমকেশের মতো একটা সিনেমা তো সেই সিনেমাটা খারাপ বলার আমার ইচ্ছাও নেই এবং সাহসটাও নেই তো আমরা যদি এই সিনেমার গল্প নিয়ে কথা বলি ট্রেলার ওয়াইজ এই সিনেমার ট্রেলারটা এতটাই ছোট যে গল্প তারা রিভিল করার জায়গাই রাখেনি এবং খুব সুন্দরভাবে খুব ফাস্ট ট্র্যাকে এই ট্রেলারটাকে বিল্ড করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো ছিল তো এক মিনিট 37 থেকে 47 সেকেন্ডের মধ্যে এই যে ট্রেলারটা এটা এত স্পিডে এসেছে এবং প্রত্যেকের পারফরমেন্স ওইটুকুনি সময়ের মধ্যে বেশ পছন্দ লেগেছে সেই পারফরমেন্সটাকে পজিটিভ ক্যারেক্টার হোক অথবা নেগেটিভ ক্যারেক্টার কিঞ্জলকে এখানে দেখতে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এছাড়া বাকি যে সমস্ত কাস্ট আবির চ্যাটার্জি বলি সুব্রত মুখোপাধ্যায় বলি সোহিনী সরকার বলি সবাই তাদের জায়গায় দেখতে অবশ্যই ভালো লাগছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ তাদেরকে বেশ ভালো মানিয়েছে এবং দেখা যাক এই সিনেমাটা এক্সিকিউট কেমনভাবে করা হয় তো ট্রেলার দেখে আমি একদমই আশাগত নয় বরং আর একটা ভালো বাংলা কাজ আসছে তার দিকে আমরা মুখিয়ে আছি যে কেমন হবে ব্যোমকেশ হত্যামঞ্চ তো এই যে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজও আপাতত ক্রমে ভালোই লেগেছে তো টেকনিক্যাল দিকের কাজের মধ্যে যেরকম সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পেলাম এবং কালার ট্রিটমেন্ট যেরকম দেখতে পেলাম সেটা অবশ্যই ভালো এবং সেই ব্যোমকেশের যে ফিলটা আমরা পাচ্ছি তো এই সিনেমাটা অর্থাৎ ব্যোমকেশ যেটা বাঙালি ইমোশন বলা যেতে পারে তো আবারও ব্যোমকেশ বড় পর্দায় আসছে দেখা যাক কেমন কী করে সিনেমাটা ট্রেলারটা আমার অবশ্যই ভালো লেগেছে তো তোমরা ব্যোমকেশ হত্যামঞ্চের ট্রেলার দেখো নি ইউটিউবে গিয়ে স্ট্রিম করতে পারো যারা দেখেছো কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে